আলাইকুম স্বাগতম আপনাকে আজকের আয়োজনে প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত দুই দলের অনর অবস্থান দেশের জন্য বিপজ্জনক এরপর জানিয়ে সিলেটে পুলিশ সুপারের কার্যালয়ে আগুন নতুন কমিটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষ আহত তিনজন ক্যাডার জোনি নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এবং সবশেষে জানিয়ে দিব ওবায়দুল কাদের বলছে বিএমপির মুখে গণতন্ত্র বাইরে স্বৈরাচার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলের অনর অবস্থান দেশের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেছেন বড় কোনো দল জাতীয় নির্বাচনে অংশ না নিলে ফল নিয়ে ঝুঁকি তৈরি হবে সবাইকে নির্বাচনে আনতে সরকারি দলকে আরও দায়িত্বশীল হওয়ার জন্য তাগিদ দেন তিনি তবে আগামী কয়েক মাসের মধ্যে রাজনৈতিক সমঝোতা হবে নির্বাচনে অংশগ্রহণ করবে সব দল এমন আশা করেন সিসি বৃহস্পতিবার ইলেকশন মনিটরিং ফোরামে আমন্ত্রণে বিদেশি প্রতিনিধিরা আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিসি প্রতিনিধি দল আমাদের কাছে জানতে চেয়েছেন ইলেকশন কেমন হয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন আমাদের ইলেকশনটা যাতে আগামীতে সুন্দর হয় জানতে চেয়েছেন আমরা পর্যবেক্ষণ ওয়েলকাম করি না কিনা উই আর ভেরি ওয়েলকাম পর্যবেক্ষকদের সম্পর্কে বিষয় হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি চাচ্ছি গণতন্ত্রের যে চ্যালেঞ্জ লিমিটেশনস নিয়ে আলোচনা হয়েছে নির্বাচনে অর্থ ব্যয় গরিব মানুষের পক্ষে সম্ভব না এই অর্থ ব্যয়কে যদি লিমিট করে আরও গণতান্ত্রিক করা যেত যেটা খুব কঠিন সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত আটটার দিকে এই আগুনের সূত্রপাত ঘটেছিল বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিশন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদ ফায়ার সার্ভিসের অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট কারণে কনফারেন্স রুমে আগুন লেগেছিল বিস্তারিত শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে জানাবেন নিশ্চিত করেছেন ওসি ফিরোজপুরের মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তার ও কমিটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন বুধবার সন্ধ্যার দিকে শহরে ব্যাংকপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে আহত হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সগীর আখন ছাত্রলীগ কর্মী মারুফ হাজরা ও রাথুল জানা যায় বুধবার সকালে আবু ইউসুফ রায়হানকে আহ্বায়ক করে উপজেলা ছাত্রলীগ ও নাজমুল ইসলাম মোন্নাকে আহ্বায়ক করে পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ কমিটি গঠনের পর রাতে পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মিছিল ব্যাংক পাড়ায় আওয়ামী লীগের অফিসের সামনে অবস্থান করে এ সময় পদবঞ্চিত আর আরেক গ্রুপের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয় সংঘাত এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ বর্তমানে শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে কোন আলোচনা না করে হঠাৎ এই কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে কমিটির কোনো বৈধতা নেই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা বলেন কমিটি গঠন নিয়ে বিরুদ্ধ তৈরি হয়েছে দুই বছর ধরে কমিটি নেই এমন অবস্থায় হঠাৎ করে কমিটি আহ্বায়ক কমিটি গঠন করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বরগুনার পাথরঘাটায় ক্যাডার জোনি নামে এক ছাত্রলীগ নেতা ও তার ভাই সৈকতের বিরুদ্ধে আলমগীর নামে এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্যাতনের এ অভিযোগ তুলেন ভুক্তভোগী সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলমগীর অভিযোগ করেন পুরের পানি তার হাঁস গোলা করায় অক্ষত্য ভাষায় গালিগালাজ করে ছাত্রলীগ নেতা ক্যাডার জনি ও তার ভাই সৈকত পরে বেদরক মারধর করে গুরুতর আহত করে আলমগীর হোসেন বীর মুক্তিযোদ্ধা মৃত মোজাম্মেল হক চুনুর স্ত্রী পিয়ারা বেগম তার মেয়ে নাফিসা আক্তার ও আলমগীরের স্ত্রী মর্জিনা বেগমকে স্থানীয় পর্যায়ে এ নিয়ে কোন বিচার পাননি বলেও দাবি করেন তিনি বিএমপির মুখে গণতন্ত্র বাইরে স্বৈরাচার বলছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন বিএমপির মুখে গণতন্ত্র বাইরে স্বৈরাচার তিনি বলেন সন্ত্রাস কি তা বিএমপির চেয়ে কেউ বেশি জানে না শহীদ মিনারে প্রথম রক্ত ঝরিয়েছে বিএমপি তারাই আবার সন্ত্রাসের কথা বলে তারাই মানুষ পুড়িয়ে মেরেছে বৃহস্পতিবার রাজধানীর স্মৃতি মিলন আয়তনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন সন্ত্রাসবাদ কত প্রকার তা বিএনপি ছাড়ার কেউ জানে না তারাই আজ দেশে গণতন্ত্রের কথা বলে বিএনপির মুখে সন্ত্রাসের ভুলি ভূতের মুখে রাম নাম চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ঝুঁকিপূর্ণ জীবন ধারণ করেন মধ্যেও স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে ওবায়দুল কাদের বলেন মেধাবী মানুষ রাজনীতিতে না এলে গৃহহীন মেধাহীনরা এমপি মন্ত্রী হবে যারা বেশি দুর্নীতিবাস তারাই বেশি নীতির কথা বলে সংগঠনের মহাসচিবকে এম শহীদ উল্লাহর সভাপতিত্বে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য মুজাফর হোসেন পল্টু এতে বক্তব্য রাখেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন